হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে কলা পাতা কীভাবে মাজা হচ্ছে। আমি আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি একটা পাতা দিয়ে দিয়েছি যাতে মাছটা পুড়ে না যায়, তার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার মাছ পাতা যেটা দিয়েছি সেটা আমি কড়াইতে চাপিয়ে দিলাম। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে এটা হতে থাকবে। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি এই কলা পাতাটাকে চেঞ্জ করব। চেঞ্জ আমি কী করে করছি সেটাই দেখো। দেখো, প্রথমে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, তাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম যাতে মাছটা এই কলা পাতাটায় না লেগে যায়, যার জন্য আমি তেল মাখিয়ে নিলাম। এবার আমি মাছ পাতার ওপরে আমি এই কলা পাতাটা চেপে দেবো, আর তার উপর একটা থালা দিয়ে দেব। এবার আমি নিচের থালাটা ধরে আমি পাল্টি করে দেব। দেখো, আমার এটা সহজ টেকনিক মনে হয়, তার জন্যই আমি এইভাবেই করি। তোমরা কমেন্টে জানাবে কারা এইভাবে মাছ খেতে পছন্দ করো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমার বাড়ির লোকরা এই রেসিপিটা খুব পছন্দ করেন আর খুব মজা করেই খায়। দেখতে যেরকম সুন্দর, আর খেতে অপূর্ব স্বাদ লাগে। তো দেখো, আমার এই পাতাটাও হয়ে গেছে, পাতার নিচে দাগও লেগে গেছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।